কিন্তু আমি আবার এসে গেছি। আশা করি আগের দিনে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করেছি সেটা ভালো লেগেছে। তো ছড়িরা বাড়ি চলে যাচ্ছে, তো ভাবলাম যে আরও কয়েকটা রেসিপি শেয়ার করি। তো এখন যে রেসিপিটা শেয়ার করবো তোমাদের সাথে, আমি যখন ওখানে গেছিলাম মানে চিত্তরঞ্জন গেছিলাম, তো যখন খেয়েছিলাম আমার মনে হয় মানে অনেকেই রেসিপিটা খায়নি, মানে আমাদের বাড়িতে হয় না। মানে এটা ব্রেকফাস্টের একটা রেসিপি যেটা তোমরা রুটির সাথে খেতে পারো, রুটি পরোটা তার সাথে এরকম খেতেই পারো, খুব ভালো হয়। তো তাই জন্য আমি বললাম যে যখন এসেছো তাহলে সেই রান্নাটা আরেকবার করে খাওয়াও, আর ভাবলাম তখন হচ্ছেই আরেকবার তাহলে তোমাদের সাথে শেয়ার করা যাক। তো চলো রান্নাঘরে যাওয়া যাক, আর ছোড় দিয়েই তাহলে কি করছে রান্নাঘরে তাহলে সেটা দেখা যাক। এর জন্য আলু ভাজা করার মতন, আমরা সাধারণ যে আলু ভাজা মতন করে আলু কেটে নিয়েছি, আর পটল কুচি কুচি করে কেটে নিয়েছি, এখানে পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি, একটু রসুনও কুচি করে রেখেছি। এটা ফোড়নের জন্য একটু জিরে, গোটা জিরে, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা। এবার তেল দিচ্ছি, সর্ষের তেল, প্রথমে শুকনো লঙ্কা, জিরে, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা। এবার পেঁয়াজ, পেঁয়াজটা এবার অল্প ভেজে নিচ্ছে। এবার আলু, এবার আলুগুলো দিয়ে দিলাম, এরপর পটল দিয়ে দিচ্ছি। এবার একটু ঢাকা দিলাম, আর শিমে দিয়ে দিলাম একটু অল্প, মাঝে একটু নাড়িয়ে নিচ্ছি। এটা হতে হতে আমি অল্প মশলা মিশিয়ে নিচ্ছি, একটু লঙ্কা দিলাম, একটু ধনে দিলাম, একটু জল দিয়ে এটা ভিজিয়ে রাখছি। এবারে একটু এটা বাড়িয়ে দিলাম, এবারে একটু নুন দিচ্ছি, এরপরে হলুদ, এটা এইভাবেই ঢাকা দিয়ে দিয়ে ভাজবো। এটা রুটি, পরোটা সব কিছুর সঙ্গে চলে, এমনকি গরম ভাতেও ভালো লাগে। এটা মাঝে মাঝেই ঢাকা উঠিয়ে উঠিয়ে, যেমন আমরা আলু ভাজা করি সেইভাবে ওটা ভেজে নিতে হবে। এবারে একটু রসুন কুচি দেবো, আর যে মশলাটা এই করে রেখেছিলাম সেটা দিচ্ছি। এবার কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি, এরপরে আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি শিমে দিয়ে। পনিরটা ম্যাশ করে গুঁড়ো গুঁড়ো করে রেখেছিলাম, এবার সেটা দিয়ে দিচ্ছি। পনিরটা দেওয়ার পরে এবার একটু কিছুক্ষণ নেড়ে নেব, একটু ঢাকা দিয়ে রাখি, এখন হয়ে এসছে আর অল্প হবে। একটু ঘি, অল্প ঘি দিয়েছি, এবার একটু গরম মশলা দেবো, দিয়ে এবার একটু নেড়ে নিচ্ছি। এটা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। ব্রেকফাস্টের জন্য বানিয়েছি, রুটি দিয়ে খাবো। দেখতেই পাচ্ছ বসে গেছি খেতে, দারুণ হয়েছে যেমন বলেই ছিলাম তোমাদেরকে আগে। তো চলো আমি খেয়ে নিই, আবার দেখা হবে, চলো টাটা বাই। সবাই ভালো থেকো, ভিডিওটা কিন্তু শেয়ার করো।